আমরা যদি যে কোনো মানুষ এক গালে সাতটা লবঙ্গ রাখে আর আরেক গালে সাতটা আদা রাখে, সে যদি 21 দিন খায় এই সাতটা আদা সাতটা লবঙ্গ, সে কোনো এডিকশন করতে পারবে না। কথাটা কি বিশ্বাস হয় কিনা আপনাদের বলেন? যদি বিশ্বাস নয় পরীক্ষা করেন। আমি পরীক্ষা করে দেখছি, আমি 17 জনের উপর পরীক্ষা করেছি, এর মধ্যে আমার 12 জন ভালো হয়ে গেছে। এডিক্টেড ছেলে, তাকে আমি তার মা বাপকে বলছি যে ওর মুখের ভিতরে গোপনে ওর খাবারের ভিতরে বেশি বেশি লবঙ্গ দেন। লবঙ্গের একটা এনেস্থেশিয়া পাওয়ার আছে, এই জন্য সারা বিশ্বে দাঁতের যে কোনো অপারেশন করার জন্য, দাঁত ফালার জন্য, দাঁত উঠানের জন্য সারা বিশ্বে ক্লোভ অয়েল দেয়, ক্লোভ মানে লবঙ্গের তেল দেয়। আপনারা সরাসরি ভালো লবঙ্গ দেন, লবঙ্গ হলো এনেস্থেশিয়া পাওয়ার আছে। লবঙ্গ আপনার মুখের ভিতরে গেলে আপনার এই এরিয়াটাকে একটু অ্যানেস্থেশিয়া করে রাখবে, মানে এর একটু অবশ অবশ ভাব করবে। অপারেশন করতে অ্যানেস্থেশিয়া লাগে, লবঙ্গ একটু অবশ অবশ ভাব করবে। আর এই পাশে দিবেন আদা। আদা আপনার ব্রেনের সাথে যোগাযোগ করবে দ্রুত। আদা দেখতে ব্রেনের মতো, মগজের মতো, এটা ডক্টরিন অফ সিগনেচারে আদা আমাদের ব্রেনের প্রতীক, আর লবঙ্গ আমাদের দেখতে দাঁতের মতো, দাঁতের গোড়ার মতো, দাঁতের প্রতীক। এই দুইজনে মিলে আমাদের সম্পূর্ণ এডিকশনের যে টেস্টটা, এডিকশনের যে আরামটা, এডিকশনের যে মজাটা, এডিকশনের যে ধান্দাটা, মানে এডিকশন যারা করে তারা ধান্দা হয়ে যায় না। ওরা কানে কম শুনে, কথা কম বোঝে। বউ যদি কয় আরে তুমি তো এডিকশন করছো, তোমার বাচ্চা কী করবে, ধান্দা হয়ে যায়, শুনে না, শুনতে চায় না, মানে ঘাড়ের রগটা একটু তেরা বেঁকা হয়ে যায় না। এই তেরা বেঁকা রোগটাকে ঠিক করতে কোনো কামারও পারবে না, যত গরম করুক, যত নরম করুক, যতই পিটাক, ওইটা আবার যায় ওইরকম হয়ে যাবে। সারা পৃথিবীর ডাক্তাররা বলে মুখ দিয়ে সব রোগ হয় শুরু। মুখ দিয়ে আমরা খাই, মুখ দিয়ে আমরা কথা বলি, এই মুখ দিয়ে আমরা মিথ্যাও বলি সত্যও বলি। আমরা এই মুখটাকে সঠিক নিরোগ রাখার জন্য, সঠিকভাবে চিকিৎসা করার জন্য আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে নিম পাতা, নিমের ছাল, নিমের ডালা। মানে নিম পাতা দিয়ে আমরা চিবিয়ে চিবিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়ায়, কণ্ঠনালীর ভিতরে, মুখে, জিভে, যে কোনো ঘা হইলে নিম পাতা দিয়ে সকাল বিকাল দাঁত মাজলে গ্রামের মানুষরা এটা হাজার বছরের পরীক্ষিত, মুখের যে কোনো ঘা সেরে যায় নিম পাতা। নিমের ডালা দিয়ে দাঁত মাজলে এত সুন্দর দাঁত মাজা হয় যে কোনো ব্যাকটেরিয়া, কোনো জীবাণু দাঁতের গোড়ায় ভিতরে থাকতে পারে না। তারপরেও আমরা যদি একটু কচি বাসক পাতা চিবিয়ে দাঁত মাজি, আমরা যদি একটু কচি পেয়ারা পাতা চিবিয়ে দাঁত মাজি, আমরা যদি কচি আম পাতা চিবিয়ে দাঁত মাজি, তাহলে মুখের ভিতরের যত রোগ আছে সব চলে যায়, কারণ এই মুখ দেওয়া সব কিছু আমাদের মুখের ভিতরে ঢুকতে থাকে। এই মুখের গুরুত্ব অনেক বেশি। মুখের চিকিৎসাটা আবার সহজ, ন্যাচারাল চিকিৎসাটাই সবচেয়ে ভালো। এই মুখের চিকিৎসায় লবঙ্গ একটা বিরাট ভূমিকা পালন করে। কাঁচা হলুদ যদি একটু সকাল বিকাল চিবানো যায়, তাই মুখের যে কোনো রোগের জন্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা রিগোফ্লাভিন ব্যবহার করে, দেখতে হলুদ। কাঁচা হলুদ হইল সবচেয়ে কঠিন অ্যান্টিবায়োটিক। কাঁচা হলুদের ভিতরে আছে অনেক মূল্যবান কার্কুমিন নামক একটি মূল্যবান পদার্থ। এই কার্কুমিন এতই মূল্যবান যে কোনো ধরনের জীবাণু সে প্রতিরোধ করতে পারে। কাঁচা হলুদ, আদা, লবঙ্গ তিনটা একসাথে যদি মুখে রাখা হয়, আলহামদুলিল্লাহ মুখের সর্বরোগ 7 দিনের ভিতরে চলে যাবে। আপনারা পরীক্ষা করে দেখুন, আলহামদুলিল্লাহ। পানি আমাদের শরীরের জন্য দরকার, এটা আমরা যথেষ্ট খাই, না খেলে গলা শুকিয়ে যায়, দরকার মনে করি। যাই হোক, একটা পানি দরকার হয়তো 4 লিটার, আমরা খাই 2 লিটার বা 3 লিটার, 1 লিটার কম খাই চলে যায়। আমাদের ঝাল খাবার কিন্তু কিছুটা দরকার আছে। কাঁচা মরিচের ঝাল বা এই জাতীয় লবঙ্গ, দারচিনি, এলাচি, জৈত্রিক জাফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, যবক্কর, এই ধরনের 60টা ঝাল আছে। চুই ঝাল, এটা একটা ঝাল। আপনার যেখানে গোলমরিচ, একটা ঝাল, এটা একটা ঝাল। জৈনের একটা ঝাল আছে। এরকম ঝালগুলো আমরা সবটা খাই না, কিছুটা খাই, কিছুটা অনেকে খাই না। এটাও আমাদের শরীরের জন্য দরকার বলেই আল্লাহ তাআলা আমাদের কাছে এটা পাঠিয়েছেন। এরপরে আসতেছে আপনার মিষ্টি। মিষ্টি আমরা অনেক খাই, যে মিষ্টি আমাদের কোনো কাজে লাগে না। যত চিনি খাবো, চিনি খেলে 150 রোগ হয়, তার মধ্যে একটা রোগ হলো কফ সৃষ্টি করে, যেটাকে আমরা বলি বলগাম তৈরি করে, যেটাকে আমরা বলি বিজলা তৈরি করে,
যেটাকে আমরা বলি বুকে পিঠে কফ তৈরি হয়, আমরা খতখত খতখত করে কাশতে থাকি, মানে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুলুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, এটা সৃষ্টি করে যাচ্ছে চিনিতে। আমরা কিন্তু খুব আদর করে, জামাই আদর করে চিনিকে দিয়ে কত না মিষ্টি করি, কত না কিছু করি, সব কিছু মিলিয়ে চিনি থেকে যাই তৈরি হবে সব কিছুই আমাদের জন্য পয়জন হয়ে যাচ্ছে। তাহলে আমরা পয়জন খাচ্ছি বেশি, ওষুধ খাচ্ছি কম, পথ্য খাচ্ছি কম। আমি যদি পথ্য না খাই, খাদ্য না খাই, তাহলে আমার শরীর ভালো কীভাবে থাকবে? বক্ষব্যাধি, এটা কোল্ড অ্যালার্জির সাথে একটা সম্পর্ক আছে। কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুলুরুসি, নিউমোনিয়া, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, শ্বাসকষ্ট জাতীয় যত রোগ, হার্টের সাথে ব্রঙ্কালেজমা হয়, হার্টের সাথেও দম ছাড়তে কষ্ট হয়, একতলা থেকে পাঁচতলায় উঠলে হাঁপাইতে থাকে, তার তো তার লাঞ্চে সমস্যা, তার লাঞ্চ যে ভাইব্রেশনগুলি দেওয়া দরকার সেটা সে দিতে পারতেছে না। যেরকম কোনো কারণে হার্টের সমস্যা হলে আমাদের শরীর একটু ঘামতে থাকে, আমাদের শরীরে একটু কাঁপুনি আসে, আবার অনেক সময় যাদের শ্বাসকষ্ট আছে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়, যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস আছে তাদেরও একটু হাত পাও ঠান্ডা হয়, শরীরে একটু হালকা জ্বর 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 ভাব থাকে। এই যে ধরনের সমস্যা, এইসবগুলো সমস্যার সাথে বক্ষব্যাধি লাংসটা জড়িত। আমাদের লাংস চায় গরম পানি, গরম গরম খাবার, একদম সব কিছু গরম হলে লাঞ্চের জন্য ভালো। এখন লাঞ্চের জন্য গরম কী খাবার আপনি খাবেন? আদা খাবেন, আদা গরম, চুই জাল খাবেন, চুই জাল খুব গরম, গোলমরিচ খাবেন, গোলমরিচ একদম ফুসফুসের মতো, এটাকে ফুসফুসের প্রতীক বলে। আপনি যদি একটা ফ্লাক্সের ভিতরে লিগার চা খান, চিনি আপনি খেতে পারবেন না, চিনি হলো লাঞ্চের শত্রু। লাঞ্চের যখন সমস্যা হবে, বক্ষব্যাধির যখন সমস্যা হবে, তখন আপনাকে অবশ্যই মিষ্টি প্রতিরোধ করতে হবে, মানে মিষ্টি বাদ দিতে হবে। লেবু খান ভিটামিন সি এর জন্য, আর লেবুর চোকলাটা খান স্টমাক অ্যালার্জি কমানোর জন্য এবং স্টমাকের সমস্যা দূর করার জন্য। আমরা দেখি বিয়ে বাড়িতে কেউ একটু লেবু খায়, কেউ খায় না, যেমন লেবু অর্ধেকটাই দেখা যায় সালাতের সাথে আইসা ফেলে দেওয়া হয়। আমরা যদি খাওয়ার পরে লেবু খাই তাহলে খাওয়ার তাড়াতাড়ি হজম হবে। লেবু হলো আমাদের পুরা শরীরের একজন ভালো সুরক্ষিত দারোয়ান, যে আমাদের পুরা শরীরের ভিতরে 350 ক্যান্সার আবিষ্কার হয়েছে, সকল ক্যান্সার প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে লেবুর, কিন্তু মাত্র 12 ঘন্টার সে দারোয়ান, মানে ডেইলি লেবার হলো লেবু, মানে তাকে আপনি 500 টাকা দিচ্ছেন একদিনের লেবার সে। ওইরকমই লেবুর চোকলাটা হলো আমাদের হজম শক্তির সবচেয়ে বড় শক্তিশালী অংশ। আপনি যদি খাবারের সাথে লেবুর চোকলাটা চিবিয়ে খান 2-3টা, তাহলে আর অ্যান্টাসিড খেতে হবে না, কারণ পোলাও বিরিয়ানি খেলে আমাদের পেটে অসুখ হয়। এই জিনিসটাকে দূর করার জন্য আমাকে কিছু না কিছু খেতে হবে। আগের দিনে ছিল খাবারের পরে অবশ্যই দধি খেয়ে হতো, এনি কার্স অ্যান্টি ক্যান্সার। দধির ভিতরে 1 কেজি দধিতে 20-28 কোটি ফুড গুড এবং পজিটিভ ব্যাকটেরিয়া আছে। দধি মানুষের হজম শক্তির সবচেয়ে বড় প্রতীক, কিন্তু এখনকার দিনে সবাই আর খাবারের পরে দধি খায় না, বিশেষ সব দেশে খাবারের পরে দধি খায়, খাবারের পরে 2 চামচ অলিভ অয়েল খায়। এই যে প্র্যাকটিসগুলো, এই প্র্যাকটিসগুলো আমাদের দেশে এখনও হয় না, কিন্তু আমরা যখন যে কোনো 5-স্টার হোটেলে, 3-স্টার হোটেলে কোনো বুফেতে খেতে যাই, তখন দেখি যে এই সবগুলো জিনিস টেবিলে সাজানো আছে। যে জানে, যে মানে, সে যে বুঝে, সেটা খেয়ে নেয়।